আসসালামু গাইস, তো ইনস্ট্যান্ট একটা অফার শেয়ার করবো আমি। ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট নিয়ে সব কিছু করে আপনাদেরকে দেখাবো। এরকম একটা ইভেন্ট কিছুদিন আগে বিটমার্ট এক্সচেঞ্জার শেয়ার করছিল, ওইখান থেকে ভালো অ্যামাউন্ট কিন্তু নিতে পারছেন। 600-700 টাকার মতো আপনি এখান থেকে ইনস্ট্যান্ট পাবেন, মানে এর থেকে বেশিও পাইতে পারেন, বাট এইটুকু পাইতে মানে আমি আপনাদেরকে লাইভে এখন দেখাবো, তখনই আপনার এখানে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে ওই আছে, ফার্স্টে দেখেন এখানে যে মিস্ট্রি বক্স আছে, এখান থেকে আপনি দুইটা মিস্ট্রি বক্স ওপেন করতে পারবেন এবং এই যে দুইটা মিস্ট্রি বক্স পাবেন, এই দুইটা মিস্ট্রি বক্স একদম গ্যারান্টেড প্রফিট। গ্যারান্টেড প্রফিট বলতে এই মিস্ট্রি বক্স ওপেন করলে আপনার মিনিমাম একদম মানে খালি যাবে না একটা বক্সও, মিনিমাম আপনার 2 থেকে 100 USDT অথবা এখান থেকে 5 থেকে 200 BGP অথবা 50টা থেকে 10,000 ডগ কয়েন অথবা 50টা থেকে 10,000 XRP এবং 50টা থেকে 1,000 XRP এবং 50টা থেকে 10,000 TRX এর মধ্যে থেকে আপনি একদম একটা না একটা কিছু পাবেনই। এবং এইরকম দুইটা বক্স আপনি এখন ইনস্ট্যান্ট পাবেন, এই দুইটা বক্স থেকে মানে আপনি এইখান থেকে যে কোনো অ্যামাউন্ট দুইবার পাবেন। হ্যাঁ, এটা সরাসরি স্পটে দিবে এবং স্পট থেকে আপনি এটা চাইলে উইথড্রল করতে পারবেন। সাথে আপনি এইখানে যেই টাস্কগুলো কমপ্লিট করলে দুইটা বক্স দিবে, এই সেম টাস্কগুলো কমপ্লিট করলে আরও একটা ক্যাম্পিংয়ের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন, যেটা হচ্ছে এই যে এটা মিট অটোমান যেটা আছে। তো এখানে হচ্ছে আপনি স্পিন পাবেন, দেখেন অলরেডি আমি একটা কিন্তু পেয়ে গেছি। তো স্পিন থেকে এখান থেকে যে কোনো অ্যামাউন্ট পাইতে পারেন এবং এখানে স্পট ব্যালেন্স আছে, ফিউচার ব্যালেন্স আছে এবং এখান থেকে iPhone 15 Pro আছে। তো এখান থেকে যে কোনো অ্যামাউন্ট পাইতে পারেন, এটার মধ্যে কোনো গ্যারান্টেড নেই। সাথে হইতেছে আরও আছে, আর আমি একটা কথা আগে ক্লিয়ার করে নিই, আপনি যদি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝবেন না, কারণ দেখেন আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি, যার কারণে এখানে KYC-র যে ইয়েটা আছে, স্পিনটা আছে, এটা আমি পাই নাই। যেইভাবে স্টেপ বাই স্টেপ করতে বলবো ওইভাবেই করবেন, একটু আগে পরে হয়ে গেলে আপনারা এখান থেকে রিওয়ার্ড নাও পেতে পারেন। এই গেল দুইটা। 3 নম্বর হইতেছে, আপনি এখান থেকে বাইন্যান্স মানে বিটগেট যখন এখানে ফার্স্ট ইয়ে করবেন, এই যে এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর এখান থেকে P2P-তে যদি আপনি যান, আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে অ্যাসিস্ট আছে। আচ্ছা, তো এখানে গাইস P2P-র একটা অফার ছিল, এটা এন্ড হয়ে গেছে, সো আমরা এটা স্কিপ করি, সমস্যা নাই। বাট আপনি নতুন অ্যাকাউন্ট করলে P2P-র অফার পরবর্তীতে আসবে, ওইগুলোতে পরে পার্টিসিপেট করতে পারবেন। তো P2P-র অফারটা আমরা বাদ দিলাম। এখান থেকে দুইটা যেটা আছে, এখান থেকে একটা মানে এখান থেকে কয়েকটা স্পিন পাবেন, দেখি কয়টা, রেজিস্টার করার জন্য একটা পাবেন, KYC করার জন্য একটা পাবেন এবং এটা আমরা বাদ দিলাম ডিপোজিটের। এবং এখান থেকে হচ্ছে $5 স্পট ট্রেড করলে একটা পাবেন, আর এখানে $5 ফিউচার ট্রেড করলে একটা পাবেন। তাহলে আমরা $5 এখানে স্পট ট্রেড ভলিউম আর $5 ফিউচার ট্রেড ভলিউম করবো, এটাতে কোনো ফি যাবে না, মানে একদম কম ফি যাবে, কম ফি যাবে বলতে ফি যাবেই না ধরে নিতে পারেন। তো এই যে $5-এর যে টাস্কটা আছে এটা কমপ্লিট করলে আমাদের যে এই যে মিস্ট্রি বক্সের ইভেন্টটা আছে, যেটা দেখাইছি যে এখান থেকে গ্যারান্টেড প্রফিট হবে, এটাও কিন্তু একসাথে কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য কী করতে হবে, সর্বপ্রথম আপনারা কী করবেন, এই যে আমি কিন্তু নিজের লিঙ্ক দিব না, আমি এটার মধ্যে কিন্তু কোনো রেফার কমিশন নাই, সো অবশ্যই প্রত্যেকে করে লাইক করে দিবেন পারলে। তো এখান থেকে মিস্ট্রি বক্সের যে ইভেন্ট আছে, এই যে মিস্ট্রি বক্সের যে ইভেন্ট আছে, আপনি এখানে আসবেন, আসার পর দেখবেন এখানে কয়টা মিস্ট্রি বক্স আছে, এখানে দেখেন 983টা আসার পর কিন্তু অফারটা এন্ড হয়ে যাবে। তো মিস্ট্রি বক্সের অফারটা এন্ড হয়ে গেলে কিন্তু আপনার এই অফারে পার্টিসিপেট করার দরকার নেই, পরে স্কিপ করে দেবেন বিটগেটটা। তো যতক্ষণ পর্যন্ত মিস্ত্রি বক্স আছে ততক্ষণ চাইলে আপনি এখানে জয়েন করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে এই অফারটার লিঙ্ক দিয়ে দিব আমি আপনাদেরকে, লিঙ্ক দিলে এইখানে ক্লিক করে সরাসরি এইখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, যখন আমি লিঙ্ক দিব, লিঙ্কের উপরে এরকম রেজিস্টার লিঙ্ক থাকবে, এরকম রেজিস্টার নাও লেখা থাকবে। তো রেজিস্টার নাওয়ের উপর যখন আপনি ক্লিক করবেন সরাসরি লগ ইন পেজে নিয়ে যাবে, ওইখানে রেজিস্টার অপশনটা থাকবে, ওইখান থেকে জাস্ট ক্লিক করে আপনি রেজিস্টারটা করে নেবেন। এরকম একটা ফর্ম আসবে, এখান থেকে ইমেল পাসওয়ার্ড এগুলো দিবেন, রেফার কোডটা এটা তাদেরটাই থাকবে, জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো সর্বপ্রথম যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফার্স্ট যেই স্টেপটা বলবো ওইটাই ফলো করবেন, অন্যথায় কিন্তু হবে না। আপনারা দুইটা লিঙ্ক পাবেন, দুইটা লিঙ্ক থেকে যে কোনো একটার উপর ক্লিক করে ফার্স্ট ওইটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে তখন আপনি জাস্ট কী করবেন, আপনার অ্যাপের মধ্যে মানে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অ্যাপের মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমরা যে দুইটা আলাদা আলাদা লিঙ্ক দিব, ওই লিঙ্কগুলো ফার্স্টে একটার মধ্যে একটা ক্রোমের মধ্যে পেস্ট করে দেবেন, যে কোনো একটা। যেরকম মনে করেন আপনি যদি ফার্স্টে এই লিঙ্কটা পেস্ট করেন তাহলে আপনি কী করবেন, ডিরেক্টলি হইতেছে এই লিঙ্কটা পেস্ট করার পর এরকম রেজিস্টার, এখানে রেজিস্টার নাও লেখা থাকবে, এটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাকাউন্টটা এইমাত্র ক্রিয়েট করছেন ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। আপনি যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে সরি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন প্রত্যেকটা থেকে কিন্তু পাবেন। তো এইখানে রেজিস্টার লেখার উপর ক্লিক করলে তারপর আবার লগ ইন পেজে নিয়ে যাবে, তো ওইখান থেকে আবার আপনার যে অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করছেন ওইটা লগ ইন করবেন। লগ ইন করার পর আবার রেজিস্টার লেখা থাকবে এটার মধ্যেই, তখন রেজিস্টার করে নেবেন। এখন যদি আপনি টাস্কগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে এখানে কিন্তু কাউন্ট হবে, তাছাড়া কিন্তু হবে না। তো ফার্স্ট হইতেছে রেজিস্টারের উপর ক্লিক করে নেবেন, ফার্স্ট টাস্ক যেটা আছে এটা। দেন আমাদের আরেকটা লিঙ্ক যে থাকবে ওইটাও সেমভাবে আপনি আবার আরেকটা পেজ নিয়ে আবার এইরকমভাবে পেস্ট করে দেবেন। এইখানেও আপনার রেজিস্টার অপশন থাকবে, ক্লিক করলে আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে, যে অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করছেন ওই অ্যাকাউন্টটা আবার এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আবার এখানে রেজিস্টার লেখা থাকবে, এটার উপর ক্লিক করলে এরকম স্টার্ট নাও লেখা থাকবে। এখন আপনি যখন $5 ভলিউম ক্রিয়েট করবেন মানে ভলিউম করবেন তখন কিন্তু আপনার এটা এখানে কাউন্ট হবে। হ্যাঁ, তো এখন আসি আপনি ভলিউমটা কীভাবে করবেন এটা দেখাই দিই।
আপনার যে অ্যাপ আছে অ্যাপের মধ্যে তো বললাম যে লগ ইন করে নেবেন, লগ ইন করার পর আপনি এখান থেকে ডিরেক্টলি এটা আপনার স্পট ওয়ালেটে আসবেন, এখানে আপনি ডিপোজিট করে নেবেন এনি টোকেন, যে কোনো টোকেন ডিপোজিট করবেন। দেখেন আমি এখানে $5 ভলিউম করতে হবে, মানে ফি যাবে না তেমন একটা, আমি জাস্ট এখানে $5.50 মতো ICP টোকেন উইড্রল করে নিয়েছি বাইন্যান্স থেকে। আপনি বাইন্যান্স থেকে করতে চাইলে এই টোকেনটা করতে পারেন, কোনো ফি নাই, ফি নাই বলতে একদম মানে নাই ফি, সমস্যা নেই। তো এখানে হইতেছে এখন আমাদের এটা $5 ট্রেড ভলিউম করতে হবে, জাস্ট আমরা এটা যখন USDT সেন্ড করে দেবো তখন সেল করে দেবো, এটাই আমাদের ভলিউম হয়ে যাবে। তো এখানে ফার্স্ট হইতেছে ট্রেড আছে, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে স্পট আছে, স্পটের উপর ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে কিছু ইন্ট্রোডাকশন দিতে পারে, এগুলো জাস্ট স্কিপ করবেন। স্কিপ করার পর এখানে উপরে BTC USDT থাকবে, এখানে আপনি যে টোকেনটা ডিপোজিট করছেন ওইটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু এটা ICP করছি, ICPটা সিলেক্ট করলাম, দেন এখানে সেল আছে, সেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লিমিট অর্ডার লেখা আছে, এটার উপর ক্লিক করে এখান থেকে জাস্ট মার্কেট করে দিবেন। মার্কেট করার পর আপনার যে ফুল অ্যামাউন্ট আছে তাই না ধরে এরকম 100% করে এখান থেকে সেল ICP লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন, আপনার ICP যেটা আছে এটা সেল হয়ে যাবে, জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবেন। আমার কিন্তু এটা সেল হয়ে গেছে, এখন এটা আমার USDT চলে গেছে, আমার যে ICP টোকেনটা ছিল। তো এখন দেখেন এটা আমার USDT হয়ে গেছে, এবং আমার যে $5 ভলিউম আছে ভলিউমটাও কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাকে কী করতে হবে, ফিউচার ভলিউম করতে হবে $5। তো এর জন্য আপনি জাস্ট কী করবেন, এই যে এখানে উপরে দেখেন ফিউচার লেখা আছে, ফিউচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ট্রান্সফার আছে, ট্রান্সফারের উপর একটা ক্লিক করবেন। ওকে, তো ট্রান্সফারের উপর ক্লিক করার পর উপরে যে স্পট আছে ঠিকই আছে, তো এখান থেকে জাস্ট USDT দেখেন, এই যে এখানে USDT সিলেক্ট করা আছে, আপনি জাস্ট এখান থেকে অল করে দেবেন, এটা অল করার পর এটা কনফার্ম ট্রান্সফার করে দেবেন। ওকে, তো আমরা কিন্তু $5 ICP USDT করছি, সো আমাদের স্পট ভলিউম কমপ্লিট। তো এখন আমরা ফিউচার ভলিউমটা কমপ্লিট করবো, এখানে আমার কিন্তু যেটা আছে এটা কিন্তু চলে আসছে। তো এখন কী করবেন, এখান থেকে যে USDT আছে এটার উপর ক্লিক করে দেবেন, এখানে দেখেন নিচে BTC USDT আছে এটার উপর আবার একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখন কী করবেন, এখানে দেখেন উপরে লেখা আছে 1x, তো আপনার এখানে 20x থাকতে পারে, আপনি জাস্ট এখানে অ্যারোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা 1x করে দেবেন, 1x বা 2x করে দেবেন, এই যে যেরকম আমি করছি। তো এটা করার পরে এখানে এখানে দেখবেন লেখা আছে যে লিমিট, লিমিটের এখানে আপনি জাস্ট মার্কেট করে দেবেন। ওকে, তো এখানে এখানে লেখা থাকবে লিমিট, এখানে মার্কেট করে দেবেন। মার্কেট করার পর এটা জাস্ট এখান থেকে 100% করে দেবেন। 100% করার পর এখান থেকে জাস্ট এই যে বাই USDT লেখা আছে বা এখানে সেল USDT আছে, আচ্ছা এখানে হইতেছে ক্রস লেখা থাকবে, আপনি এটা ইসোলেটেড করে দেবেন, এটা ইসোলেটেড করে দেবেন। ইসোলেটেড করার পর আচ্ছা এখানে আপনার কিছু করার দরকার নাই, আপনি জাস্ট এই যে এইখানে হইতেছে লেভারেজ যেটা আছে এটা 5, 7 বা 8 মধ্যে রাখবেন, একবারে কমাই দিলে হইতেছে আপনি এখানে ট্রেডটা ওপেন করতে পারবেন না। আর এটা ক্রস রাখলেও পারেন, ইসোলেটেড রাখলেও পারেন, ক্রসই রাখবেন, সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট কী করবেন, এটা 100% করবেন, করার পর এখানে বাই অথবা সেল যে কোনো একটার উপর ক্লিক করে এখান থেকে কনফার্ম করে দেবেন। তো এখান থেকে আমি এটা কনফার্ম করে দিলাম, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। দেন সাথে সাথে কী করবেন, এখানে নিচের দিকে ক্লোজ আছে, ক্লোজের উপর ক্লিক করে কনফার্ম করে দেবেন 100%। তো আমার কিন্তু এখানে ভলিউমটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা মিস্ট্রি বক্স পাবো টোটাল দুইটা, একটা হচ্ছে ট্রেড করার জন্য এবং একটা ফিউচার ট্রেড, একটা স্পট ট্রেড। এটাই কিন্তু আমাদের মেন অফার যে মিস্ট্রি বক্স, এটা থেকে কিন্তু গ্যারান্টেড রিওয়ার্ড পাওয়া যাবে। তো এটা হচ্ছে কাউন্ট হইতে একটু টাইম লাগবে, বাট আমাদের এই যে এটা ইভেন্ট আছে যেটা আমরা এই যে এটা হচ্ছে আমাদের বোনাস ইভেন্ট, যেখানে ওই সেম টাস্ক কমপ্লিট করলে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এইখান থেকে আমার কিন্তু টাস্কগুলো মানে যেটা করছি এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে এটা একটু তাড়াতাড়ি ট্রেস করে, বাট ওইটা একটু টাইম লাগে। তো আমরা এখন এটা ড্র করবো, যদিও এটা হচ্ছে আমাদের অপশনাল, এটা আমরা এমনিতে জয়েন করতেছি, বাট ওইটা কিন্তু গ্যারান্টেড। তো এখান থেকে আমি স্পিন করে দেখবো। তো এখানে হচ্ছে কাজ কি, ফার্স্ট হচ্ছে প্রমোশনে জয়েন করছি, KYC ভেরিফাইয়ের জন্য আমাকে কিন্তু কিছুই দেয় নাই, আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে KYC-র জন্য আরও একটা স্পিন পাবেন এখানে। তো এখানে ডিপোজিট হচ্ছে $300 করলে একটা দিবে, তো এটা আমরা বাদ দিলাম, এটাতে পার্টিসিপেট করবো না। এখানে $5 ফিউচার ট্রেড কমপ্লিট হয়েছে, স্পট ট্রেড $5 কমপ্লিট হয়েছে। তো এটাও কমপ্লিট হওয়ার বিনিময়ে আমরা হচ্ছে টোটাল 3টা ড্র পাইছি। তো আমি এখন 3টা ড্র করে আপনাদেরকে এখানে দেখাবো যে মূলত রিওয়ার্ডটা আসলে কী দেয়। তো আমি এখান থেকে ফার্স্ট যেটা আছে ড্রয়ের উপর ক্লিক করে দিই। ওকে, তো আমি হচ্ছে 2টা স্পিন করছি, 2টা স্পিনেই আমি $2 করে USDT পাইছি। তো এটা মনে হয় ফিউচার বোনাস। হ্যাঁ, আমরা কিন্তু এটা আমাদের মেন টাস্ক না, আমি ওই যে ফার্স্টে কিন্তু বলছি আমাদের মেন হচ্ছে ওই যে মিস্ট্রি বক্সেরটা। আমি তো 2টা স্পিন করছি, 2টা থেকে কিন্তু $2 করে USDT পাইছি, এবং থার্ড যে স্পিনটা আছে এটা কিন্তু এখন আমি করব, দেখি এখান থেকে কী পাই। টোটাল 3টা স্পিন করে দিলাম। ওকে, তো এখান থেকে দেখেন 10টা TRX পেয়ে গেছি অলরেডি। তো এই 10টা TRX কিন্তু ডিরেক্টলি আমাকে স্পটে দিছে। তো আমরা এটা অপশনাল যে ইভেন্ট আছে এটা থেকে কিন্তু এটা পাইছি। ওকে, তো এখানে হচ্ছে আপনারা যদি এই সবগুলো টাস্ক কমপ্লিট করেন তাহলে কিন্তু আরও একটা স্পিন পাবেন। তো আমি আরেকটা স্পিন কিন্তু পাই নাই। তো টোটাল 3টা থেকে আমি $2, $2, $4 USDT পাইছি এবং এই 10টা TRX পাইছি, 10টা TRX কিন্তু ডিরেক্টলি স্পটে। তো এখন আসি আমাদের মেন যেটা আছে মিস্ট্রি বক্স, এটা ওপেন করি। ওকে, তো মিস্ট্রি বক্সের এখানেও কিন্তু আমাদের 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পারতেছি। তো এখানে 2টা মিস্ট্রি বক্স পাইছি, এখন মিস্ট্রি বক্স ওপেন করে দেখি কী পাই। তো এখান থেকে স্টার্ট নাও লেখা আছে, জাস্ট এটার উপর ক্লিক করবেন, এখানে বক্সটা দিবে, বক্সের উপর একটা প্রেস করে দেবেন। তো এখানে একটু ওয়েট করি দেখি আসলে কী পাই। দেখেন 10টা ডগ কয়েন পাইছি। তো আবার এখানে
আমি আর একটা মিস্ট্রি বক্স আছে এটা ওপেন করে দেখাই। তো এখানে স্টার্ট নাও আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বক্সের উপর ক্লিক করে দিই। আবার কিন্তু এখান থেকে 10টা ডক কয়েন পাইছি, টোটাল 20টা ডক কয়েন এবং 10টা টিআরএক্স পাইছি, এবং $4 হইতেছে ফিউচার বোনাস। তো আমি এটা সরাসরি আমার যে বিটগেট ওয়ালেট আছে এটা এখানে ওপেন করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখান থেকে যে $4 আমি এখান থেকে পাইছি, ফিউচার ভলিউম পাইছি, এটা কিন্তু আমি এখানে দেখেন 125x লেভারেজে ট্রেড নিয়ে নিছি। তো এখন আমি $4 যেটা পাইছি এটা থেকে আমি চাইলে কিন্তু গ্যারান্টেড এখানে $2 বাই করতে পারবো। কীভাবে? একটা যদি আপে লাগাই $2 এবং $2 যদি ডাউন লাগাই, সেক্ষেত্রে কিন্তু ইজিলি আমার এখান থেকে $2 থেকে যাবে। বাট আমি $4 লাগাই দিছি একসাথে। আপনাদের যদি এরকম থাকে, আপনি যদি গ্যারান্টেড প্রফিট বাই করতে চান, সেক্ষেত্রে $2 আপে এবং $2 ডাউনে দুইটা এভাবে লাগাই দেবেন, কারণ ওইখান থেকে $2 ফিউচার বোনাস বেশি দেয়। তো বাকি আমার যেই ইয়েগুলো আছিল এইগুলো সবগুলো আমার অ্যাকাউন্টে চলে আসছে। যেরকম দেখেন এখানে 10টা TRX 84 সেন্ট এবং 10টা 20টা ডক কয়েন যেটা পাইছি এটা $1.21। টোটাল এখানে মনে করেন কত, $3 ধরেন। এখানে এখানে হইতেছে $3 আর এটা হইতেছে আমার ডিপোজিট অ্যামাউন্ট। এখানে হইতেছে $3 আর ওইখান থেকে $4 যে ফিউচার বোনাস পাইছি ওইখান থেকে ধরেন $2। $2 যদি আপে এবং $2 ডাউনে লাগে সেক্ষেত্রে $2 গ্যারান্টেড প্রফিট থাকবে। তাহলে এখানে হইতেছে $3 আর হইতেছে $2, $5 কিন্তু আমি ইনস্ট্যান্টলি এখান থেকে প্রফিট করে নিলাম। তো এইভাবে হইতেছে মূলত আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। এবং এখানে মোটামুটি কাজ এইটুকুই। এখন কিন্তু চাইলে এইগুলো সবগুলো আমি একসাথে এই যে ICP টোকেন আছে, ICP টোকেন করে এখান থেকে ডিরেক্টলি উইথড্রল করে দিতে পারবো। তো এটা আমি উইথড্রল করবো, বাট ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতেছি আপনাদেরকে যাতে করে অফারটা এন্ড না হয়ে যায়। তো এখান থেকে আমি পরবর্তীতে উইথড্রল করে টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন। বাকি সকল প্রকার লিঙ্ক, যত লিঙ্ক আছে সবগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে দেবো। অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন প্রত্যেকে, যেহেতু ইনস্ট্যান্টলি পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ সবাইকে।